আসতে হাই করে আমরা আমরার বাবার অধিকার চাই, আমরা আমরার বাবার বিচার চাই, আমরা আমরা অধিকার চাই। কতটুকু একটা কষ্ট পাইলে একটা মেয়ে দুই বাচ্চা নিয়ে এখানে আসছে আপনি বুঝতে পারতেছেন? ওইখানে ঘুরে আমি উকিলের কাছে যাইতেছি, এরা কোনো মানে জিনিসটা নিতেছে না। 11 বছর গেছে, আর 11 বছর এইভাবেই যাইব, কিন্তু বাচ্চার তো একটা ভবিষ্যৎ আছে। আমি তো মা, আমি বুঝি, এরা তো বুঝে না, আমি তো বুঝি না। এখন আমি লড়ার জন্য আসছি এখানে, বুঝছেন, যে দেখি আমি কোনো বিচার পাই কি না। এখানে আসার কারণ হচ্ছে যে বাবা সন্তানের খোঁজখবর নিতেছে না। আজকে 11 বছর হয়েছে, 11 বছর ধরে আমি মামলা করতেছি, দৌড়াদৌড়ি করে দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু কোনোভাবে তার টাকার ক্ষমতার কাছে আমি হেরে গেছি। সে কোনোভাবেই বাচ্চার খোঁজখবর নিতে নিচ্ছে না। আমার বলছে যে চ্যালেঞ্জ করছে আমার সাথে, আমাকে ফোন দিয়ে, আমি ফোন দিছি করে আমার ব্লক করে দে, ফোন দিলে ব্লক করে দে। তো এর বাড়ির সবার সাথে আমি যোগাযোগ করছি, বলছে যে আমার কী করবি করিস, আমার ফোনে সব আছে, রেকর্ড আছে, আপনি চাইলে রেকর্ডও শুনতে পারেন, এবং ব্লকও করে রাখছে। এই মুহূর্তে বাচ্চা বয়ে দিছে যে বাবা আমি অনেক অসুস্থ, আমার ফোন দেন আপনার সাথে কথা বলবো, সেই কথা শোনার পর সাথে সাথে ব্লক করে দিছে। তো আজকে 11 বছর হয়েছে, বাবা টাকা পয়সার অভাব নেই, এত টাকা পয়সা আছে, বিদেশ করতেছে, দেশে আসতেছে, উকিল রে এসে আপনার টাকা দিয়া আপনার বাড়ির 2 মাস 3 মাস থেকে আবার চলে যেতেছে। তো এই বাচ্চাগুলো তো নিষ্পাপ, এরা তো কোনো দোষ করে না। Thank you.